কাকটপুর ব্লক অশ্রুখলা গাঁর কেদার মাহন্তীঙ্ক এ হেউচি গুয়া বগিচা। এই বগিচার এবে রয়েছে ভিন্ন ভিন্ন প্রজাতির নূয়া ও পুরুণা মিশামিশি হাজারে গছ। হুড়া বাঁধি গছক গছ ৬-৭ ফুট দূরতায় লগা যাইছে গুয়া। এবে গুয়া গছগুড়িকর বার্ষিক ৫ লক্ষ টাকার আয় আসুথিবা বেলে অধিক জমিরে রোপণ যোজনা করে পকা যাইছে নূয়া চারা। বগিচার মালিক কেদার মাহন্তী বিগত কিছু বর্ষ ধরে এঠার এভাবে অর্থকরী ফসল করে স্বাবলম্বী হয়ে পড়ছেন। কেদার কহতি সে বিভিন্ন ফার্মু খোঁজি খোঁজি ভালো প্রজাতির চারা আনি তৈরি করেছেন বগিচা। ওলটপুর ফার্মু সে দার্জিলিং প্রজাতির চারা আনিথিবা বেলে বিদ্যাধরপুর ফার্মু শাহপুর মানিকচাঁদ জাহাজি প্রজাতির চারা যোগাড় করেছিবা কইতিলে। কেদার কহতি ২-৩ গুণ্ঠ জায়গায় কদলীকু আন্তঃচাষ ভাবে করে ৩০,০০০ টাকার অতিরিক্ত আয় পাইছে। লঙ্কা ৫ লক্ষ ভাড়া ইনকম বার্ষিক ইনকম করু। আত্মনির্ভরশীল হওয়াটা বহুত সহজ, কেবল এতে কিছু করে ছোট অবস্থায় এখন গড় করে দেওয়ার পরে আর কিছু নাই, কেবল পানি দেওয়া আর বর্ষক ২ থর খত, কেবল জৈবিক খত দেব আর অন্য কিছু নয়। অলগা ফসল যা কিছু মিলে ইয়ে কদলী সব বর্তমানে হয়েছিল কটা হয়েগলা এবং অতি কমরে ৩০,০০০ খন টাকা আসিলা। কেদার মাহন্তীঙ্ক গুয়া বগিচার নানা জাতির গছ দেখা মিলুছে। কদলী, সপুরি, লঙ্কা, পণস সহ লগা যাই ফুল গছ। এসব মিশি তৈরি হয়েছে শান্ত শীতল পরিবেশ। গুয়া বগিচা রৌদ্রতাপর সুরক্ষা পাই পরিবেশের আর্দ্রতা বজায় রাখবা লাগে এসব গছ গুয়া বগিচা পাই দরকারি। কেদার বাবুঙ্ক গুয়া বগিচার রোজগার দেখি তাঁকর জনে পড়োশী সুরেন্দ্র খটোই নিজের খালুয়া জমিরে মাটি পকাই আরম্ভ করেছেন গুয়া বগিচা করিবার প্রক্রিয়া। সুরেন্দ্র কহতি এবে মু মোর ৩ গুণ্ঠ জমিরে গুয়া চাষ করিবি। কেদারঙ্ক পত্নী সোনলতা মহান্তি কহতি চাকরি ঠু গুয়া চাষের অধিক আয় মিলুথিবার মোর সান পুয় চাকরি ছাড়ি ঘরক আসিছি, আমি এবে ভারি খুশি। গুয়ারু তাঙ্ক পরিবার আরামসে চলাচল হউছন্তি, গুয়া চাষরু সে ভালো লাভবান হচ্ছে। এই গুয়ার লাভবান হচ্ছে বলে মুঁ সেইটি মাটি পোতিছি, বিল ৩ গুণ্ঠ বিল মাটি পোতিছি গুয়া চাষ করি। আমি দেখিলু চাকরি ঠার গুয়ারু আমার বহুত লাভবান আমি হচ্ছু, তাহলে চাকরির কেতে পয়সা মাস শেষের মিলিয়া কথা সে পয়সা আমার মনকু আইলানি। পুয়ক মানা কল আমি তু চাকরি কর না, তু আহারে ঘরকু আমার এই গুয়া চাষরু তু খুশিরে চলিবু। সফলতার দৃষ্টান্ত সাজিথিবা কেদার মাহন্তীঙ্ক এই মনোরম গুয়া বগিচা অনেক চাষীঙ্কু দেখাইছি জীবিকা নির্বাহর বাট। কাকটপুরর আদিত্য প্রসাদ রাউতঙ্ক রিপোর্ট, অর্গস নিউজ।